স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদনে আগামী 3 সেপ্টেম্বর থেকে টাইকোয়ান্ডোর নন কন্ট্রাক্ট ব্যক্তিগত পুমজে ইভেন্ট দিয়ে মাঠে গড়াচ্ছে বাংলাদেশের ঘরোয়া খেলাধুলা। আন্তঃজেলা টাইকোয়ান্ডো পুমজের 12টি ওজন ক্যাটাগরিতে অংশ নিচ্ছে 14টি জেলার 200 জন প্রতিযোগী। রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ এসব তথ্য তুলে ধরেন বাংলাদেশ টাইকোয়ান্ডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা, ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তা এফ এম ইকবাল বিন আনোয়ার। রাত 8টার সংবাদ শেষ করার আগে